ভারতে পাচারের দুএক দিন পর ভুক্তভোগী তরুণীদের ধরিয়ে দেয়া হয় একটি কার্ড। আধার কার্ড নামে পরিচিত ওই কার্ডে লেখা থাকে পাচার হওয়া নারীর নকল নাম। ভারতে পাচার হওয়া এই তরুণীকেও দেয়া হয়েছিল একটি কার্ড, যা দিয়ে তিনি বিমান যুগে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে ভ্রমণ করেছিলেন। যখন যাই তার একদিন পর এই কার্ডটা সবার হাতে দিয়ে দেয়, কার্ড আর সিম দিয়ে দেয় ওরা। এই কার্ড দিয়ে মানে টিকিট কাটা বলেন, ওদের তো মূল উদ্দেশ্য যে জায়গায় জায়গায় পাঠাবে, মানে টিকিট তো কাটাইতে হবে, টিকিট কাটাই তো অনলাইন থেকে। আর ওরা কার্ডটা মানে যেহেতু মেয়েদেরকে কাজে ছাড়তো, কাজে ছাড়তে হলে কার্ডটা লাগবে, আধার কার্ড বলা হয়তো এটাকে, ওই কার্ডটা লাগবে। ভারতে পাচার হওয়া এক নারীর একটি আধার কার্ড এসেছে সময় সংবাদের কাছে। কার্ডের গায়ে লেখা আছে সাধারণ মানুষের অধিকার এবং 12 ডিজিটের একটি নাম্বার। এই আধার কার্ডটি আসল নাকি নকল এবং কার্ডটি তৈরির সাথে সংশ্লিষ্ট লোকজনও মানব পাচার চক্রের সাথে জড়িত কিনা তা ভারতীয় পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছে। আনঅফিসিয়ালি কথা বলেছি, আমাদের আমরা কিছু তথ্য দিয়েছি, শেয়ার করেছি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে, তো এটা তারাই বলতে পারবে যে এটা অরিজিনাল না ফেক। এদিকে পাচারের শিকার এক নারীর একটি অডিও রেকর্ড পাওয়া গেছে, যেখানে ভিকটিম বলছেন কিভাবে তার স্বামী তাকে ভারতে পাচার করে দিয়েছিল। আমার হাজবেন্ডের সাথে 3 বছর আগে আমার বিয়ে হয়েছে, প্রেম করে। তারপর বলছে যে বাহিরে গেলে 2-3 মাস থাকলে নাকি ভালো ইনকাম হবে। বলার পরে মনে করেন আমি গেছি, আমি বলছি যে ঠিক আছে আমি যাব। প্রথমে যাইতে চাইনি, তারপরে রাজি হয়েছি। পরে যাওয়ার পরে একটা মেয়ের হাতে তুলা দেয় নদী নামের, ওই মেয়েটার সাথে আমরা সাতক্ষীরা যাই। সাতক্ষীরার বর্ডার থেকে আমরা পার হই, পার হয়ে মনে করেন যে কলকাতার মধ্যে একটা বাসায় রাখে। রাখার পরে আইডি কার্ড মেয়েদেরকে সব বানিয়ে দেওয়ার পরে প্লেন, তারপর প্লেনে উঠার ব্যবস্থা করে ফ্লাইটের টিকিট কাটে। কাটার পরে আমরা চেন্নাইতে যাই। বলার বাহিরে অনেক অত্যাচার করে এবং আমি বলছি, আমি চিল্লাইছি, দেখে আমার খুব মাস অত্যাচার করছে এবং বইলা দেওয়া হয়েছে যে আমাকে বিক্রি করা হয়েছে। ভারতে পাচার হয়ে 77 দিনের নির্যাতন ও বন্দি দশা থেকে পালিয়ে দেশে ফিরে হাতিরঝিল থানায় করা এক তরুণীর মামলায় সাতক্ষীরা সীমান্তবর্তী এলাকা থেকে আন্তর্জাতিক মানব পাচার চক্রের আরও 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।